আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স কমন রুম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা এই ইনভার্টার এবং মোটর, এই পটেনশিওমিটার এবং এই সুইচ কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে এটি পরিচালনা করতে হয় তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে প্র্যাকটিক্যালি কানেকশন দেখানোর আগে আমরা একটু ডায়াগ্রামটা দেখে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। প্রত্যেকটা ম্যানুয়ালি এরকম একটি ডায়াগ্রাম দেওয়া থাকে, আপনারা খেয়াল করলে দেখবেন এখানে দেওয়া আছে ইনপুট এবং আউটপুট, পাশাপাশি এখানে পটেনশিওমিটার কিভাবে কানেকশন করতে হয়। এখানে একটি নক রয়েছে, এটি হলো আমাদের এটার পটেনশিওমিটার দ্বারা স্পিড বাড়ানো কমানোর জন্য, মানে ফ্রিকুয়েন্সি বাড়ানো কমানোর জন্য। আমরা এটা বাদ দিও, এটা দিও আমরা ফ্রিকুয়েন্সি বাড়াতে কমাতে পারবো। এটা হলো স্টপ। আমরা যদি সুইচ ব্যবহার না করে, সুইচ এরকম 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 সুইচ ব্যবহার না করে যদি আমরা এটা দিয়ে রান করতে চাই, তাহলে আমরা এটা দিয়ে রান করতে পারবো, এটা দিয়ে স্টপ করতে পারবো। এটা হলো আপ ডাউন, আর এটি হলো প্রোগ্রাম করার জন্য। জানেন, আপনারা জানেন যে এই ইনভার্টার পরিচালনা করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, সেই প্রোগ্রাম হলো এটা, এবং এটি হলো সেভ করার জন্য। আপনারা খেয়াল করলে দেখেন যে এরকম একটি ডাকনা কিন্তু প্রত্যেকটা ইনভার্টারই থাকে। আমরা যদি একটু দেখি ডাকনাতে তাহলে সুবিধা হবে। ওয়ান পি, এখানে ইনপুট দেওয়া আছে L1 L2, এই যে L1 এবং L2, এখানে দেওয়া আছে UBW UBW। আপনারা জানেন যে এখানে দুইটি পোর্ট রয়েছে, এই দুইটি পোর্ট হলো আর্থিং দেওয়ার জন্য। এখানে অনেকগুলো কানেকশন রয়েছে, এই কানেকশন গুলো হলো এই ইনভার্টারের কন্ট্রোলিং করার জন্য, সুইচ এবং পটেনশিওমিটার। তো আমরা এখন দেখব সুইচ এবং পটেনশিওমিটার কিভাবে কানেক্ট করতে হয়। আমরা নিউট্রাল লাইনটি দিলাম, এবার আমরা ফেজ লাইন দিব। এখন খেয়াল করুন, এখান থেকে আমরা এই মোটর কানেকশন দিব। মোটর কিন্তু সাধারণত স্টার এবং ডেল্টাতে থাকে। আমরা খেয়াল করলে দেখুন যে এখানে তিনটি আউটপুট রয়েছে, আউটপুট কিন্তু আমরা মোটরে লাগাবো। এই মোটরটি কিন্তু এক পাশে শর্ট, এক পাশে তিনটি টার্মিনাল, এইটি কিন্তু স্টার কানেকশন। আর ডেল্টা হলে এভাবে শর্ট থাকতো। সো যেহেতু আমাদের এদিকে শর্ট আছে স্টার কানেকশন, আমরা স্টার কানেকশন এখন এই তিনটি টার্মিনাল U1 B1 W1 আমরা এখানে UBW তে কানেকশন করব। আমাদের এখন মোটর এবং এই ইনভার্টার আউটপুট কানেকশন শেষ। এবার আমরা পটেনশিওমিটার এবং রান কিভাবে দিত এটিও সুইচ আমরা কানেকশন দিব। এখানে দেখা যাচ্ছে 11 12 13, এই 11 12 13 আমরা পটেনশিওমিটারে দিব, এবং CM ফরওয়ার্ড, আমরা CM ফরওয়ার্ড, খেয়াল করে দেখেন এখানে CM এবং ফরওয়ার্ড রয়েছে। CM ফরওয়ার্ড হলো ফরওয়ার্ড রানিং এর জন্য, এই CM রিভার্স দিলে মোটর উল্টা ঘুরবে। সো আমরা এখন সেই কানেকশনটি করব। এখানে 1 2 3, দুই নাম্বারটা হলো আপনার 12 নাম্বারে থাকবে, 1 আর 3 হলো, 1 আর 3 হলো 11 এবং 13 তে কানেকশন দিবেন। আমাদের অলরেডি পটেনশিওমিটার লাগানো শেষ, এটা বলে বলিয়াম অথবা ভেরিয়েবল অথবা পটেনশিওমিটার যাই বলেন না কেন, এটা তিনটা লাগানো হয়ে গেছে। এবার আমরা অন অফ সুইচ লাগাবো, অন অফ সুইচ লাগাবো। অন অফ নর্মালি ওপেনে নিবেন, নর্মালি ওপেন হলো এটা, এই পাশে এই পাশে আমরা এখন সুইচ দুটি কানেকশন দিব। আপনার যদি লিমিট সুইচ দ্বারা বন্ধ করতে চান, তাহলে আপনারা এখানে একটি লিমিট সুইচ লাগিয়ে নিতে পারেন। এখানে কেটে একটি লিমিট সুইচ লাগালে ওই লিমিট সুইচ আসার সাথে সাথে ইনভার্টারটি বন্ধ হয়ে যাবে। আমরা যদি আবার একটু রিভিউ করি ইনভার্টারটি, এটি হলো আমাদের ইনপুট 220, এটি হলো আমাদের আউটপুট 3 ফেজ 220, কিন্তু এটা আমাদের আউটপুট 3 ফেজ মোটর। স্টার্টিং একটু রান হতে কষ্ট হয় যেহেতু 3 ফেজ 440 মোটর, বাট আপনার 220 যদি 3 ফেজ দেন খুব স্মুথলি রান হবে। এবং যদি নতুন মোটর হয় তাহলে কিন্তু 3 ফেজ 440 খুব স্মুথলি রান হবে, কোনো সমস্যা নেই। এবং সুইচও দিয়েছি, পটেনশিওমিটার কানেকশন তিনটি দিয়েছি। এবার আমরা পাওয়ার দিয়ে চেক দিয়ে দেখব এটি কিভাবে কাজ করে। আমাদের অলরেডি পাওয়ার চলে আসছে, যে এখানে এম্পিয়ার যদি আমরা এটা দিয়ে কমাই, এই যে এখানে কোনো ফ্রিকুয়েন্সি নেই, এখন ফ্রিকুয়েন্সি শূন্য। আমরা যদি আস্তে আস্তে ফ্রিকুয়েন্সি বাড়াই, খেয়াল করে দেখেন যে এখানে ফ্রিকুয়েন্সি বাড়তেছে। যদি বাড়াই ফ্রিকুয়েন্সি বাড়তেছে 60 পর্যন্ত যাবে, কারণ আমাদের ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি 60। সো আমরা যদি একটু ফ্রিকুয়েন্সি কমাই বাড়াই, ম্যাক্সিমাম কত দিব, আমরা প্রোগ্রামে যাব, F1 F3 তে 60। সো এটাকে আমরা যদি 30 করি, হ্যাঁ আমরা F একটা প্রোগ্রাম রয়েছে F3 তে, এটা আমরা 30 করলাম। এখন দেখবো কত পর্যন্ত ওঠে সর্বোচ্চ, খেয়াল করে দেখুন সর্বোচ্চ আমাদের 30 পর্যন্ত উঠছে, এর বেশি সে যাবে না, কারণ আমি ওখানে সিলেক্ট করে দিয়েছি যে এ 30 পর্যন্ত যাবে ম্যাক্সিমাম। তার মানে চাইলে আপনি 30 উপরে নিতে পারবেন না। সো এই ফ্রিকোয়েন্সিটি শূন্য থেকে 400 হার্জ পর্যন্ত আপনি নিতে পারবেন, এটা আপনার উপরে কন্ট্রোলিং। এখানে আরো কিছু প্রোগ্রাম রয়েছে, এক নম্বর প্রোগ্রাম হলো আপনি কিভাবে রান করবেন, এটা দিয়ে রান করবেন না এটা দিয়ে রান করবেন। দুই নম্বর প্রোগ্রাম হলো আপনার এই ভলিউম দিয়ে বাড়াবেন না এই ভলিউম দিয়ে বাড়াবেন। এবং তিন নম্বর চার নম্বর ফ্রিকুয়েন্সি, 5 নম্বর হলো ভোল্টেজ, 6 নম্বর হলো ভোল্টেজ, কত ইনপুট ভোল্টেজ। সো এইভাবে আপনারা এরকম যে ম্যানুয়াল বই রয়েছে, ম্যানুয়াল বই থেকে প্রোগ্রাম গুলো দেখে নেবেন, তাহলে আপনি সহজে কাজ করতে পারবেন। সো আমরা যদি এবার একটু রান দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো আমাদের মোটরটি চালু হয় কিনা।
আমরা এখন সুইচটি দিব, আমাদের মোটরটি ঘুরা শুরু হয়েছে। আমরা যেটা বাড়াই মোটর বাড়তেছে, এটা কমানোর পরে মোটর কমে যাচ্ছে। আপনারা যদি এই মোটরের এম্পিয়ার এখন দেখতে চান, তাহলে এখানে যে অপশন রয়েছে এটা চাপ দিলে কিন্তু এম্পিয়ারে চলে আসবে। যে এম্পিয়ার আসতেছে মাত্র 0.2 এম্পিয়ার, 0.2, এটা আমরা বাড়াই, যেহেতু নো লোড তার মানে 0.2 এম্পিয়ারে রয়েছে। সর্বোচ্চ যদি বাড়াই 0.25 এম্পিয়ার, তার মানে আপনারা চাইলে এখান থেকে এম্পিয়ার দেখতে পারবেন, এবং কত এম্পিয়ারে আসলে এটা ওভারলোড হবে সেটাও আপনি এখানে দিতে পারবেন। এভাবে যদি আপনার কমান অথবা যদি আই অবস্থা আমরা এটা বন্ধ করে দেই, তাহলে এই ইনভার্টারটি বন্ধ হয়ে যাবে। সো এইভাবেই আপনারা ইনভার্টারে কানেকশন করবেন, খুব সিম্পলি। আপনারা চাইলে এরকম ইনভার্টার কানেকশন করে আপনারা নিজেরই চালাতে পারবেন। তবে বারবার বলে নিই, এই কানেকশন ডায়াগ্রামটি দেখে নেবেন, এবং এই টাইপের যে ম্যানুয়াল বই রয়েছে এই ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে নেবেন, কোন অপশনে কি আছে, কোথায় কি কানেকশন আছে, তাহলে আপনারা খুব সহজে এরকম একটি ইনভার্টার কানেকশন করতে পারবেন। আমি এর ফাঁকে কানেকশন ডায়াগ্রামটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কানেকশন ডায়াগ্রামটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।